মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি বলছি তো এখন ভালো আছি, তুই এত ব্যস্ত হোস না। মা চুপ করো, আ করো, আ করো। ডাক্তারবাবু বলেছে না তুমি দুর্বল, আর তাছাড়া তো আমি এখন এই বাড়িতেই আছি, সব কাজ আমি সামলে নেব। আ করো। বলছি ফুলকি, ও ফুলকি তুই যে কালকে জামাইয়ের গাড়িটা দেখে গেলি, তারপর তো শুধু ওই কোটটা নিয়ে চলে এলি, তোর সঙ্গে জামাইয়ের কি কথা হলো আমাকে যে বললি না, জামাই তোকে আজকে নিতে আসবে তো? না আসবে না, আমি আর ওই বাড়িতে যাব না। তুমি আর বাবা এটা মেনে নাও এবার। আমি জানি বাবা এ নিয়ে আমায় অনেক কথা শোনাবে, কিন্তু আমার আর স্যারের একসঙ্গে থাকা আর সম্ভব না। তোর বাবার কথা ছাড়, সে কি বললো না বললো তা নিয়ে ভাবতে গেলে অনেক আগে আমরা শেষ হয়ে যেতাম। আমি তোর কথা ভাবছি মা। আমি জানি না মা কালী কি চাইছেন, কিন্তু তুই যে জামাইকে ছাড়া ভালো থাকতে পারবি না ফুলকি। মা তুমি এত শক্ত শক্ত কথা কেন জিজ্ঞেস করছো আমায়? মা কালী চেয়েছিল তাই আমি ওই বাড়িতে গিয়ে পড়েছিলাম, এখন মা কালী চাই আমি এই বাড়িতে থাকি তাই এখানে আছি, ব্যাস। অত মন টন নিয়ে ভাবার আমার সময় নেই। ঠাকুর তুমি আমার মেয়েটাকে সব কিছু দিয়ে আমার কেন কেড়ে নিলে ঠাকুর? আমার মেয়েটার কি দোষ? তুমি ফুলকিকে দয়া করো মা, ঠাকুর যেন সবকিছু ঠিক করে দেন বল। আসুন আসুন আসুন, কি সৌভাগ্য ফুলকির মা, দেখো কারা এসছেন, দেখো অত ব্যস্ত তো হবে না, সত্যি সব ঠিক আছে। ফুলকির বাবার মুখে তো সব শুনলাম, এত যে কাণ্ড হয়ে গেছে আমরা তো কিছুই জানি না। আপনার শরীর এখন কেমন আছে? আমি একদম ঠিক আছি দিদি, কিন্তু কি থেকে কি হয়ে গেল বলুন তো, মানে আমার মেয়েটা যে নবাবগঞ্জের বাড়িতে আর যেতে চাইছে না, আমি ওকে বারবার করে বোঝাচ্ছি কিন্তু কিছুই মানতে চাইছে না। না 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 না, মানতে চাইছে না বললে তো হবে না ফুলকির মা, মানতে হবে, এত জেদ ভালো নয়। কাকা বাবু ফুলকি কোথায়? ফুলকি ভেতরে আছে, আমি দেখে দিচ্ছি। আমি ফুলকি, ফুলকি আপনি দাঁড়িয়ে কেন, আসুন। হ্যাঁ দিদি বসুন। ঠিক আছে চলেন। ওই তো ফুলকি, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।